নজর রাখবো যে খবরের দিকে, রামপুরহাটে ব্লক তৃণমূলের হুমকি, বিরোধীদের হুমকি, ব্লক তৃণমূল সভাপতির বিরোধীদের হুমকি দিলেন তিনি এবং বললেন যে এবার নিজেদের আত্মরক্ষার্থে পা নয় গলা কাটা হবে। বিরোধীদের হুমকি রামপুরহাট তৃণমূলের ব্লক সভাপতির, বিস্ফোরক মন্তব্য সৈয়দ সিরাজ জিম্মির। নিজেদের রক্ষার্থে প্রতিপক্ষের পা নয় গলা কাটবেন এমনটাই দাবি করলেন, কি কাটলো সেটা দেখার দরকার নেই। কর্মীদের উদ্দেশ্যে কি বলেছেন তিনি শুনব। তার সঙ্গে একটা কথা বলে আমি শেষ করব, দেখুন ভোর সাপকে কেউ মানে, ভোর সাপকে কেউ করে হরিশলে বাবু সরে দাঁড়া, ঠিক করো। আমি আপনাদেরকে বলবো, আমরা রাজনীতি করবো, আমরা বিনয়ী হব, আমরা ভদ্র হব, আমরা নম্র হব, কিন্তু আমরা ঢোরসা ভাবো না খরিশা ভাবো, ঢোরসা ভাবো না খরিশা ভাবো। জেনে রাখবেন, আপনার বাঁচার অধিকার আছে, আপনার শিশু সন্তানকে রক্ষা করার অধিকার আছে। যদি কেউ মনে করে আপনাদের উপরে আক্রমণ করবে, আপনাদের ক্ষতি করবে, আপনাদের চোখ লাগাবে, তাহলে সেলফ ডিফেন্স হিসাবে তার পা কাটবেন না মাথা কাটবেন না গলা কাটবেন কিছু দেখবেন না। আমরা আছি আপনার মধ্যে নির্ভয়ে নিশ্চিন্ত চিন্তে, আপনারা এগিয়ে যাবেন, ভোটের লড়াই আমরা জয়ী হব। কোনো বিরোধী শক্তি আপনাদের সামনে দাঁড়াতে পারবেন না, শুধু জ্বলে উঠেন, নিজে জ্বলে উঠেন। শুধু এইটুকু আবেদন জানিয়ে আমি নেতৃত্বের কাছে আমার বেশি বলার জন্য ক্ষমা চেয়ে নিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আমি সবার শেষে বলবো, আসুন সবাই মিলে একবার জাতীয় সঙ্গীত বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, কেন তিনি কথা বলেন, কোন প্রসঙ্গে? দেখো ইন্দ্রাণী, প্রথমে তোমাকে যে বিষয়টা বলে রাখি, তুমি জানো যে বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন, দেশ পরিচালনার ক্ষেত্রে কে থাকবে সেটা সবচেয়ে এই নির্বাচন ঠিক করে। তার ঠিক আগেই বীরভূম, তুমি জানো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা, সেই জেলার রামপুরহাটের এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি, তিনি কিন্তু গতকালকে তাদের একটা বিজয় সম্মেলনী প্রোগ্রাম ছিল, সেখানেই তিনি বক্তব্য রাখতে গিয়ে কার্যত কিন্তু বিরোধীদের হুঁশিয়ারি দিয়েছেন, হুমকি দিয়েছেন, এমনটা কিন্তু বলা যেতে পারে। তার কারণ হচ্ছে তিনি বক্তব্য রাখতে গিয়ে যেটা বলছেন যে অবশ্যই যে যদি বিরোধীরা যদি আক্রমণ করতে আসে, যদি মারতে আসে, তাহলে নিজের পরিবারের রক্ষার্থে, নিজের জীবন রক্ষার্থে প্রতিপক্ষকে কিন্তু হামলা করতে হবে। অর্থাৎ তিনি পরিষ্কারভাবে বলছেন, যদি কেউ মারতে আসে, কেউ আক্রমণ চালাতে আসে, তাহলে প্রতিপক্ষ যে রয়েছে তার গলা কাটুন, তার মাথা কাটুন না পা কাটুন, কি কাটলো সেটা দেখার দরকার নাই, কিন্তু প্রতিহত করতে হবে, মারতে হবে, এমনটাই কিন্তু তিনি বিস্ফোরক। কার্যত তিনি বিজয়া সম্মেলনীর যে অনুষ্ঠান মঞ্চ, সেই মঞ্চ থেকে তিনি কিন্তু পরিষ্কারভাবে কিন্তু তার দলগতভাবে দলীয় কর্মীদের তিনি কিন্তু একেবারেই উজ্জীবিত করার জন্য বক্তব্য রাখছেন। তিনি বলছেন যে তিনি তুলনা করছেন ঢোরসাপ এবং খরিশালের সাথে তিনি তুলনা করছেন। তিনি বলছেন যে ঢোরসাপকে কেউ ভয় পায় না, তার কারণ হচ্ছে ঢোরসাপের কোনো বিষ নেই, বিষহীন একটি সাপ। অন্যদিকে খরিশাপ এবং কেউটে সাপ তারা কিন্তু বিষধর সাপ, অর্থাৎ হতে হলে বিষধর সাপ হতে হবে, এবং যাতে মানুষ ভয় পায়, কেউ যদি মারতে আসে, বিরোধীরা কেউ যদি আক্রমণ করতে আসে, তাহলে প্রতিহত করতে হবে, এবং তাদের গলা কাটলো না মাথা কাটলো না পা কাটলো দেখার দরকার নাই, সেলফ ডিফেন্সের জন্য প্রতিপক্ষকে আক্রমণ করো, একেবারে এই ভাষায়, কড়া ভাষায় কিন্তু কার্যত বলা যেতে পারে। সৈয়দ মোহাম্মদ জিম্মি, যিনি রয়েছেন রামপুরহাট ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি, তিনি কিন্তু এই বক্তব্য দিচ্ছেন, জানিয়ে রীতিমতো বীরভূম জেলায় রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে, আলোড়ন শুরু হয়েছে সেটা কিন্তু বলা যেতে পারে। অবশ্যই দেখো, আমরা এই সামগ্রিক বিষয় নিয়ে বিরোধী দলের যারা নেতারা রয়েছে, বিশেষ করে বিজেপির যিনি জেলা সভাপতি রয়েছেন ধ্রুব সাহা, তার সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন যে এটা তৃণমূলের অপসংস্কৃতি, তাদের এইটাই কৃষ্টি, এটাই কালচার তাদের, তাছাড়া তারা কোনো সংগঠন করতে পারবে না। আসলে জিম্মি বাবু উনি নিজে খবরে আসতে চাইছেন, খবরের শিরোনামে আসতে চাইছেন, তাই এ ধরনের কথাবার্তা তিনি বলছেন। সব মিলিয়ে তৃণমূলের ব্লক সভাপতির এখনো মন্তব্যে রীতিমতো রাজনৈতিক মহলে একটি সরগোল পড়েছে সেটা কিন্তু বলা যেতে পারে। একেবারে ধন্যবাদ মনা, কথা বললাম প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে।
তৃণমূলের ব্লক সভাপতির মন্তব্যের পর বিতর্কের সৃষ্টি হয়। এরপর তাকে যোগাযোগ করা হয় যে তার ঠিক কি প্রতিক্রিয়া রয়েছে, কি বলেছেন তিনি এই বিষয়ে শুনব। সম্মেলন ছিল, বিজয় সম্মেলনে আমাদের কর্মীরা সব এসেছিলেন। ব্লক সভাপতি হিসাবে আমার দায়িত্ব কর্মীদের কাছে বার্তা পৌঁছে দেওয়া, যে কর্মীরা যেন আরও উজ্জীবিত হয়, মনে বল পায়, সেই দায়িত্বটা আমাকে পালন করতে হয়েছে। আমি তাদের সেখানে পরিষ্কার বলেছি যে আমরা বিনয়ী হব, আমরা নম্র হব, আমরা মানুষের পাশে থাকব, কিন্তু আমরা ভীতু হব না। আমাদেরকে আপনারা জানেন যে ঢোঁড় সাপকে কেউ কোনো পাত্তা দেয় না, পায়ে মুড়িয়ে দিয়ে চলে যায়, কিন্তু যখন খরিশ হবে, যখন কেউটে সাপ হবে, যখন তার বিষ থাকবে, তখন সবাই ভয় পাবে। এবং যদি তার মধ্যে সেই আত্মতেজ না থাকে, বলিষ্ঠতা না থাকে, তার মধ্যে যদি কেউটে খরিশের মতন তেজ না থাকে, তাহলে সে কী করে নিজেকে সেলফ ডিফেন্স করবে, অন্যায়ের বিরুদ্ধে লড়বেটা কী করে, সে তার পরিবারকে সন্তানকে রক্ষা করবে কী করে। তার জন্যেই আমার কর্মীদেরকে, তৃণমূল দলের কর্মীদেরকে উজ্জীবিত করার জন্যে আমি এই বক্তব্যটা রেখেছিলাম।